নবী দেখতে চান, চান এক স্বামী স্ত্রী ওরা নবীকে মহব্বত করে, নবী দেখতে চান, নবী দেখতে চান। তো মুর্শিদের দরবার আসলেন, মুর্শিদ আপনার কদমে এসেছে কাকে পাওয়ার জন্য? তো নবীকে জীবনে দেখি নাই, আপনি দেখায়া দেন, আপনি কি করে দেন, দেখায়া দেন। তো মুর্শিদে বলে ঠিক আছে, আগামীকাল রাতের খাবার তোমরা রান্না করবা, রান্না করার সময় একটা কাজ করিও। সে কী কাজ? সে মরিচ বাড়াইয়া দিবা, লবণ অতিরিক্ত বাড়াইয়া দিবা, লবণ আর মরিচ ভালো করে দিয়ে এরপর কী করবা, রান্না করবা, আমার জন্য নিয়ে আসি। তো স্বামী স্ত্রী গিয়ে ঘরের মধ্যে লবণ মরিচ সবগুলো বাড়াই দিয়ে কী করতেছে, রান্না, রান্না মোটামুটি হয়ে গেল। পীরের দরবার আসলেন, মুর্শিদ আপনি বললেন রাতের খাবার নিয়ে আসতে, আমরা কী করলাম, নিয়ে আসলাম। মুর্শিদ বলে আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই, তোমরা খাও, তোমরা কী করো, আমি খাবো না, আমার আজকে মন চাচ্ছে না, আমি খাবো না, তোমরা খাও। মরিচও বেশি, লবণও তো জালও লাগবে, আবার কীও লাগবে, লবণে পুরো গলাটা কী করবে, জ্বালা পড়া শুরু করবে। এখন ভালো করে দুজনকে খাওয়াই দিছে, কেন ফিশার যখন বলতেছে আর কোন না খাইয়ে উপায় আছে, না চাইলেও কী করতে হচ্ছে, খাওয়ার পরে পানি নিয়ে গেছে, পানি খাওয়া যাবে না, পানি পান করা আজকে রাতভর কোনো পানি পান করা চলবে না, এতটুকু তো চলে গেছে। যাইয়ে ঘুমাই যাই, ঘুমাই গেলে স্বপ্নের মধ্যে শুধু দেখে সমুদ্র, শুধু পানি, আগুন দাও দাও করে জ্বলতেছে। কেন? কারণ খাবারের মধ্যে লবণও বেশি, মরিচও বেশি, সারাক্ষণ যখন পানি পানি করতেছে, সে স্বপ্নের মধ্যে কি দেখতেছে, পানি। সকালে উঠে এসে মুর্শিদকে বললেন, মুর্শিদ নবী তো দেখি নাই, তো কি দেখছো, শুধু পানি দেখি, শুধু পানি দেখি। সে কেন পানি দেখলা? কারণ রাতে তুমি পানি পান করো নাই, তোমার বুকে পানির প্রেম এমন ভাবে উতলায়া উঠেছে, শুধু স্বপ্নে পানি আর পানি, ওইভাবে মুস্তফার প্রেমে পড়ে যাও, খোদার কসম মুস্তফা তোমার শয়নে স্বপ্নে চলে আসবে। প্রেম তো ওইভাবে করতে হবে, লিখে রাখেন যদি এক সপ্তাহ ট্রেনিং করে যান, রাত তিনটায় উঠে সবাই যখন ঘুমে আপনি যাই নামাজে তাহাজ্জুদ আদায় করে মদিনার দিকে ফিরে সবচেয়ে গম্ভীরের দিকে তাকায়া মনের মধ্যে মদিনা এনে শুধু নবীকে বলবেন, আনা হিব্বুক আর রাসূলুল্লাহ, অনেককে আই লাভ ইউ বলেছি, আজকে আপনি নবীকে বলছি, এক সপ্তাহ করে যান, যদি খোদার কসম ডাকার মতো ডাকতে পারেন, নবীও এসে বলবে আমিও তোকে ভালোবাসি। আমার নবী তো প্রতি রাতেই বলতেছে, শুনি নাই আর কি, আমার নবী কী বলছি জানেন, বলছে তোরা দু আলাইয়া আমালুক, তুই কি মনে করিস আমি মরা, না না কে বলেছে আমি মরা, আমি নবী জিন্দা, ঘুমায়া নাই, আজকে যে তুমি রাত্রে একটাই বসে আছো, আমি নবী তা দেখতে পাচ্ছি, উপস্থাপন করা হয় আলাইয়া, আমি নবীর উপর আমার লুকুম, তোমাদের সমস্ত আমল আমি দেখতে পাই। ফা ইন রাআইতু খাইরা, যখন দেখি আপন সুখে ভালো কাজ করেছো, ফা হামিদুল্লাহ, আমি দুই হাত তুলে মাওলার দরবারে বলি, দেখো উম্মত আমার ওয়াফাদার, সেই জন্য আমি উম্মতের পক্ষ থেকে তোমার কি করছি, প্রশংসা আদায় করেছি। ফা ইন রাআইতু শাররা, যখন আমার মতো মানুষ গুনাহ করছে, তো নবী বলছে আর কি করব, তুই যখন বুঝতে পারলি না, তুই যখন উম্মত হয়েও নবীকে চিনতে পারলি না, মাওলার ইবাদত বুঝতে পারলি না, আর কি করব, তুই যখন গুনাহ করেছিস, আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলি, মাওলা উম্মত আমার অবুঝ গুনাহ করেছে, ওদের দিকে তাকায়ো না, আমি তো উম্মতকে বড় ভালোবাসি, আমার দিকে তাকায় মাফ করে দাও। নবী এখনো বলতেছে আমি তোকে ভালোবাসি, বলছে উম্মতকে ভালোবাসি, আমার দিকে তাকায় মাফ করে দাও। তো নবী তো সবসময় বলতেছে, কিন্তু আমার ওই কান নাই আমি শুনি না, ওই সুখ নাই আমি দেখি না, তো দুনিয়ার প্রেমটা বাদ দিয়ে মদিনাওয়ালার প্রেমওয়ালা হয়ে যান, মুস্তফাকে দেখতে পারেন। আজকে থেকে প্রেম কার জন্য হবে? আল্লাহর জন্য, আল্লাহ হাবিবের জন্য। আল্লাহর নবী বলে ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভালোবাসো। কেন ভালোবাসব? যে ডানে যা দেখবে তা আল্লাহ, বামে যা দেখবে তা আল্লাহ, সামনে পিছনে যা দেখবে তা আল্লাহ, উপরে নিচে যা দেখবে তা আল্লাহ। তো অনেক গাদ্দার আছে বললো, সামনেও দেখবো না পিছনেও, উপরেও দেখবো না নিচেও, এরকম অনেকে আছে না। তো আল্লাহ নবী হচ্ছে সামনে পিছনে উপরে নিচে দেখতে ইচ্ছে না হয়, সুখটা বন্ধ কর আর জিজ্ঞেস কর, তো সুখ থেকে নখ পর্যন্ত এগুলো কে দিয়েছে, তখন উত্তর আসবে মাওলা দিয়েছে। তোমরা ভালোবাসো তো হিব্বুল্লাহ, কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহকে তো ভালোবাসলাম, তো আল্লাহকেই তো বলতে হবে, বান্দা আমি তোকে নবী বলে তুই তো ভালোবাসলি কাকে, এখন আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে কি হবে না? তো তুমি যদি চাও আল্লাহ তোমাকে ভালোবাসুক, তাহলে তুমি আমি নবীকে ভালোবাসো।
আমি নবী কি কেন তুমি চাও আল্লাহ রাজি হোক আর আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহ বলে আমি চাই নবীটা রাজি হয়ে যাও তাহলে আমাদের প্রেম চলবে কার সাথে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ এবং আল্লাহর হাবিবের পথে মতে যারা আছে আল্লাহর ওলি ওনাদেরকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসা যায়।